আমি আজকে বেরিয়েছি একটু মগরাহাটের দিকে যাব, ওখানে নার্সারি আছে, আর গ্রামের আশেপাশে একটু ঘুরে দেখব। এখন আমি ট্রেনে, আমি ঢাকুরিয়ার থেকে উঠেছি ট্রেনে, ঘন্টাখানেক লাগে, এখন প্রায় পৌঁছানোর টাইম হয়ে গেল। ওখানে গিয়ে নার্সারিতে বিভিন্ন ফুল টুল এসব দেখব, আশেপাশে একটু গ্রামের সাইডে সাইডে ঘুরব। আমরা অটোর থেকে নেমে পড়েছি, এই নার্সারির সামনেই অটোর থেকে নেমেছি। এই যে, এই যে নার্সারিতে ঢুকছি আমি। প্রচুর গাছ টাছ আছে এখানে, প্রচুর ফুলের গাছ, পুরো নার্সারির মধ্যে যা হয় প্রচুর। এই যে বেশ বড় সড়ই নার্সারিটা, আমি নার্সারিটা দেখার জন্য ভালো করে আবার ঘুরে আসব। আমি এখন যার বাড়ির উদ্দেশ্যে একটু এসেছি, মানে যার থ্রুতে এসেছি আর কি, তাদের বাড়ি আগে যাব, তারপরে নার্সারিতে এসে কিছু যদি গাছ কেনার হয় কিনবো। তো চলো তাদের বাড়িতে আগে যাই। এই যে প্রচুর জবা, এই যে ট্রাকের মধ্যে তুলছে, মানে টেম্পো, পুরো চারা তুলছে। চলো চলো এগো, আমরা এসে গেছি মগরাহাটে, যে বাড়িতে যাবো বলেছি দাদার বাড়িতে এসেছি, নার্সারি হয়ে একটু দেখে এসেছি, আবার যাব নার্সারির দিকে। আগে একটু বাড়িতে আসি, বসি দু মিনিট, তারপরে যাব আবার। চারিদিকে শুধু গ্রাম আর গ্রাম, পুকুর। অটোতে তো অনেকক্ষণ লাগলো, দেখতে পাচ্ছ এই যে রাস্তার ধারে কি সুন্দর বেগুন গাছ হয়েছে, দেখো জঙ্গলে গ্রাম বলে কথা, সত্যি কত বেগুন, খাওয়া যাবে না। বাড়ির আনাচে কানাচে বাজারে দেখাই যায়, এই দেখো দেখো দেখেছ বাজারে কত দাম, এদিকে জঙ্গলে হয়ে আছে, ভাবা যায়। এই যে এই গাছটা কেমন বেগুন হয়ে আছে, হ্যাঁ ওই তো টবে ঝুলছে। এই যে নার্সারির মধ্যে কত ফুলের চারা, পুরো সালভিয়ায় ভর্তি। এই যে জবাটা খুব সুন্দর, লক্ষ্মী জবার মতোই, কিন্তু একটু গেরুয়া গেরুয়া কালার। কি সুন্দর দেখতে, দেখো কত রকমের ক্যাকটাস, কত রকম পাতাবাহার দেখবে তোমরা বলো। কলা গাছের মতো বাহারি, ওগুলো কি ছোট ছোট কলা গাছ? হ্যাঁ হ্যাঁ, ও ছোট ছোট কলা গাছ, এগুলো সব জামরুল গাছ। আমরপালি
আমার জানলাই আছে তোমরা দেখো ওই না এই যে বাঁশ গাছ ওই ফান্সি করে এগুলো এখন সব পাতাবাহার দেখাচ্ছি কিন্তু আমি পাতাবাহার আর ক্যাকটাস এই ছোট ছোট ক্যাকটাস সব রকমের আর বাহারি গাছ পাতাবাহার এই গাছ তো আমার প্রচুর ছিল এখনো আছে ওই কালারটা ওই যে ওইটা খুব সুন্দর না এটা গাছটা এটা একটা নিতে পারি গরমে হবে এই গাছটা কি ভালো হয় নাকি গরমে আর ফুল হয় মিলি লিলি কত নয়নতারা আমার বাড়িতে তো চার রকমের নয়নতারা আছে হ্যাঙ্গিং টব কালার নিয়ে আর প্রচুর কালার হবে এখানে সব ক্যাকটাস আর কিছু আছে এমনি বাহারি গাছ দুরকম কালার আছে তিন রকম অনেক রকম আছে এও আর এক রকম আজান পড়ে গেছে নার্সারি ঘোরা হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছে আমার এই ফুলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল এখনও যাদের সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদের কাছে অনুরোধ করা রইল সাবস্ক্রাইব করে নেবার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার